ছাত্রলীগ একটা, জানেন যে সরকারি দলের ছাত্র সংগঠন কিভাবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতন করে তারা একটা দখলদারিত্ব তারা কায়েম করেছিল। এটা অবিশ্বাস্য একটা, কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ছাত্র সংগঠন এভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে চর দখলের মতন একটা জমিদারি দখলদারিত্ব এভাবে তারা কায়েম করতে পারে না। তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ পর্যন্ত করা যেত না। আমি যেদিন ছাত্ররা ওদেরকে ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে, আমি সেদিনই মন্তব্য করেছিলাম সরকার অর্থের কার নাই, বিশ্ববিদ্যালয়গুলো দখলদারি মুক্ত হওয়া মানে বাংলাদেশ মুক্ত হওয়ার অর্থে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ছাত্র তরুণদের সাথে শ্রমজীবী সাধারণ মানুষ যখন যুক্ত হয়েছে, বাকি কাজটা রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সমর্থনের মধ্য দিয়ে বাকি কাজটা আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমি নতুন যিনি এখন শিক্ষক উপদেষ্টা, তিনি প্রত্যক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের, তিনি আমারও শিক্ষক, আমি সবাইকে বলতে চাই গোটা শিক্ষা কারিকুলামটা নতুনভাবে সাজানো দরকার। একবিংশ শতাব্দীর উপযোগী আধুনিক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী অসাম্প্রদায়িক, যেখানে বৈষম্য থাকবে না এবং যেখানে শিক্ষার ছরকমভাবে শিক্ষার এরকম যে বিভাজনের জায়গাটা থাকবে না, তো সেভাবে তারা যদি শিক্ষার ব্যাপারে একটা সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সামনের দিকে হাঁটার, সামনে তাকানোর কিন্তু একটা অসম্ভব একটা সুযোগ, একটা সম্ভাবনার দ্বার এটা কিন্তু আমাদের জন্য এটা উন্মোচিত হবে। আমি এ প্রসঙ্গে যেটা বলতে চাই যে রাজনীতির কথাটা এসছে, প্রথম দিকে শুনছিলাম অভ্যুত্থানের পরপর শিক্ষাঙ্গনে রাজনীতি করা যাবে না, সমস্যাটা রাজনীতির না, রাজনীতির নামে যে দখলদারিত্ব, রাজনীতির নামে যে বাণিজ্য, রাজনীতির নামে যে সন্ত্রাস, মাস্তানি, গুন্ডামি, কখনো ভর্তি বাণিজ্য এবং শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে বাস্তবে বিশ্ববিদ্যালয়ের ভোটার বাড়িয়ে তুলবার যে অশ্লীল অরুচিকর প্রতিযোগিতা, এগুলাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের সমাজ হচ্ছে রাজনীতি মনস্ক সমাজ, প্রতিটা ঘরে মানুষ দেশ নিয়ে রাজনীতি নিয়ে চিন্তা করে, এবং আমার বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে কোনো দর্শন, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক সমাজ ভাবনা, তার সূতিকাগার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। সুতরাং শিক্ষার একটা গণতান্ত্রিক নিরাপদ পরিবেশের মধ্যে আমার শিক্ষার্থীরা যারা আমাদের ভবিষ্যৎ, তারা দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, রাষ্ট্র, রাজনীতি সমস্ত বিষয়ে উন্মুক্তভাবে তারা কথা বলবে, আলোচনা করবে, নতুন চিন্তা, নতুন পথ, নতুন স্বপ্নের বীজ তারা তৈরি করবে। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের এনলাইটেন্ড ইন্টেলিজেন্সিয়া, আমাদের সবচেয়ে আধুনিক, সবচেয়ে আলোকিত যে বুদ্ধিজীবী তারা হচ্ছেন এই তরুণ শিক্ষার্থীরা। সুতরাং যারা এটা বলেন, আবার এখন দেখছি তারা আবার পাল্টা আবার রাজনীতির মধ্যে আবার তারা জড়িয়ে পড়ছেন।